বিবাহের পর একদিন সংশোধন করার পর জানতে পারলে সব ভাইবোন এখন ইসলামের বিধান কি, আর এটা তো আগে থেকে জানা উচিত ছিল, এটা ত্রুটি হয়েছে। যদি এটা পরে জানা যায় সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, কারণ সব ভাইবোনের সাথে বিবাহ কি নাই, জায়েজ নাই। ইসলামের দৃষ্টিকোণ থেকে বিয়ের আগে তো প্রেম করা হারাম, কিন্তু যারা প্রেম করে বিয়ে করে তাদের বিয়ে কত পার্সেন্ট হালাল? ভাই এটা তো উত্তর আমরা দিয়ে ফেলেছি, তারপরে শুধু এটুকু বলি যে বিবাহ যদি করে, অনেকে মনে করে আপনার কালো টাকা সাদা করার একটা সিস্টেম আছে না, তো মনে করে যে বিয়ে করার প্রেম করার পরে বিয়ে করে ফেললে বোধ হয় আগেরগুলো সব সাদা হয়ে যায়। না, এটা ভুল কথা। যদি বিয়ে করেন তাহলে বিয়ে করছেন, ভালো কথা, কিন্তু আগে যে আকাম কুকাম করছেন সেটা বিয়ের কারণে মাফ হবে। জামাই বউ দুজন আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চান আর লজ্জিত হন, নির্লজ্জের মতো হারাম কাজ করেছেন, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বিয়ে করলে আগেটা কি হয়ে যাবে না, হালাল হয়ে যাবে না, তো বিবাহ হয়ে যাবে সমস্যা নেই। ধূমপানের ক্ষতি কি কি? ধূমপান করা কি হারাম? ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি করা, ইসলামের জন্য ক্ষতি করা কোনো কিছু মানুষের গ্রহণ করা খাওয়া জায়েজ নাই। আল্লাহ বলেছেন আদু কুবিয়া দিকুলে তাহলে কেন যদি শেষ করিও না, ধূমপান এটা ক্ষতিকর, ক্ষতিকর কিছু নেওয়া জায়েজ নাই। টাকা ফিক্স করে এসে বয়ান করাটা কতটা জায়েজ? ভাই এটা তো আমি দেখি নাই, প্রশ্নটা দেখলে হয়তো উত্তর দিতাম না। বলে উত্তর কেন দিতেন না, কারণ হলো এই সমস্ত প্রশ্নের অনেক লম্বা কথা উত্তর দিতে আমার সময় নেই, তারপরে সংক্ষেপে বলি যে যে কাজে টাকা নেওয়া জায়েজ সে কাজে চুক্তি করাও না জায়েজ হলে নেওয়াও জায়েজ হবে না, চুক্তি করাও কি হবে না, জায়েজ হবে। মৌলিকভাবে ওয়াজ মাহফিলে আসার আগে টাকার চুক্তি করা না দিলে ঝগড়া ঝাটি করা এটা কোনো আলেমের ইসলাম প্রচারকের শান হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিন প্রচার করতে গিয়ে মাইর খাইছেন, আপনারা তো আমাদেরকে একটু ভাত তরকারিও দেন ভালো ভালো আলহামদুলিল্লাহ, আবার পয়সাও দেন, সেখানে চুক্তি করতে হবে কেন? কিন্তু মুশকিল হলো চুক্তিটা আসলে অনেক সময় সাদে করে না। আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি, অনেক ভেতরে মাহফিল টাহফিল সব শেষ করে আমরা এসে বাসে উঠে মুসাফা দিয়ে হুজুর যান। আরে ভাই বুঝলাম যাবো, আমার বাসের ভাড়াটা তো দিব, আমি বাসের ভাড়াও যদি না দাও আমার তো প্রতিদিন মাহফিলে যাওয়া লাগে, আমি বাদ্যতা জমি বেরিয়ে এসে মাহফিল করবো না। এখন মুশকিল হলো যে আয়োজকরাও অনেক সময় দায়িত্বশীল আচরণ করেন না, আবার আলেমরাও আলেমের শানের থেকে বাইর হয়ে যান, এটাকে পয়সা কামানোর মাধ্যম বানায় ফেলেছে, এটা কখনো কোনো আলেমের শান হতে। আমি তো বলি যে এক জায়গায় কম দিলে আরেক জায়গায় একটু বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ গড়ে সমান হয়ে যাবে, কিন্তু আয়োজকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। অনেক ওলামায়ে কেরাম দেখা যায় যে ওয়াজ মাহফিল করতে গিয়ে কয়েকদিন আগে কোনো আলেম জানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে নতুন গাড়ি শেষ হয়ে গেছে, সাদিক ভাই সাদিক মাওলানা আজহারী সাহেব না, এরকম অনেক ওলামায়ে কেরাম আছে। মাওলানা হাসান জামিল সাহেব একবার দেখলাম যে মাহফিল থেকে আসার সময় গাড়ি শেষ হয়ে গেছে, তা গাড়ির দাম কত? তো এই জন্য মাহফিলের আয়োজকরাও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। মাহফিলের নাম দিয়ে লাখ লাখ টাকা উঠাইয়া হুজুরের কোনো রকম বিদে ডেকে ডেকে বাকিগুলো বাগজক করে নিয়ে নিলেন, অথবা বাকিগুলো দিয়ে অন্য কোনো কাজ করলেন। ভালো করে শুনে রাখেন, মাহফিল আয়োজকরা অনেক সময় টাকা উঠাইয়া টাকা বাঁচায়, ইচ্ছাকৃত টাকা বাঁচাইয়া লাগবে 2 লাখ উঠাইলেন 5 লাখ, বাকি 3 লাখ আপনি অন্য অন্য তথাকথিত ভালো কাজ করলেন, এটা কিন্তু জায়েজ। হ্যাঁ আপনি কার্পণ্য করলেন না, এরপরও কিছু থেকে গেছে, সেটা দিয়ে যে কোনো ভালো কাজ করতে পারেন, কিন্তু আপনি প্ল্যান করেছেন মানুষ থেকে নিয়েছেন মাহফিলের কথা বলে, আপনার উদ্দেশ্য হলো 10 টাকা খরচ করে 20 টাকা বাঁচাবো, আমার অন্য কোনো টার্গেট আছে, এটা হলো প্রতারণা, এটা জায়েজ নাই। অতএব শুধুমাত্র হুজুরদের বিরুদ্ধে মাসালা ঢুকাই দিলেন, আয়োজকদের বিরুদ্ধে দু চারটা বলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে লালন করার তৌফিক দান করুন। তবে এইভাবে টাকা হাঁকাইয়া এবং এটা নিয়ে বার্গেনিং করে বাড়াবাড়ি করে ওয়াজ মাহফিল করা কোনো আলেমের শান হতে পারে না।